হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর সবাই নিরাপদে আছে। এখন কিন্তু বেলা বাজে 11:30। তা আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, উঠেই আমি বাসায় কফি টফি কিচ্ছু খাইনি, একদম চলে এসেছি গ্রোসারি করতে। আজকে সারাদিন যাবে হচ্ছে দুপুরে অনেক কাজ, কারণ আজকে অনেক গ্রোসারি করতে হবে। অনেক গ্রোসারি করতে হবে একটা বিশেষ কারণে, সামনেই আমার বাসায় একটা প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছি। তো কী আসল বিষয় আস্তে আস্তে সব জানতে পারবেন, এখন বলবো না, এখন বললে পুরানো হয়ে যাবে। তো যাই হোক, পেট্রোল বার্দা থেকে কিছু টুকটাক জিনিস কেনা ছিল, তারপরে চলে এসেছি মিট মার্কেটে। ইন বিটুইন আরও দুইটা গ্রোসারিতে গিয়েছিলাম, মাছ কিনতে হয়েছে, সবজি কিনতে হয়েছে। তো যাই হোক, এই সব বাজার টাজার হচ্ছে একটা প্রোগ্রামকে কেন্দ্র করে, তো সেটা বলবো পরে। তো ঠিক আছে, ঝটপট কেনা বেচা শেষ করি, তারপর বাসায় যাব। বাসায় যেয়ে আজকে একটা বিশেষ দিন। কি বিশেষ দিন? আজ ছিল আমার বার্থডে। তো আমার ফ্রেন্ড, আমার বোন আমাকে অনেক গিফট পাঠিয়েছে, সেগুলো আনবক্সিং করব। তো যাই হোক, তো হঠাৎ একটা ফোন কল পেলাম সকাল থেকে, মন খারাপ, গিফট গিফট পাচ্ছি না, কেউ ফোন মানে ফোন করেছে, ফ্রেন্ডরা সবাই করেছে, ফেসবুকে উইশ করেছে, তো একটু মন খারাপ, একটু গিফট পাচ্ছি না। কারণ আমার বোন নর্মালি এভরি বার্থডেতে আমার বোন বোনের হাজব্যান্ড ওরা আমাকে গিফট পাঠায়। তো যাই হোক, আজকে একটু দেরি হয়ে গেছে, কী ব্যাপার আসছে না আসছে। তো হঠাৎ আমার বোনের হাজব্যান্ড জয় মেসেজ করলো যে তোর দরজার বাইরে দেখ একটা বক্স এসেছে। তো সেটা বলতে দেরিতে আমার এটা দৌড়ে নিতে দেরি নেই। তো তার আগে রিফাত ফোন করেছে, আমি বাজার থেকে এসে একটু শুয়েছিলাম, খারাপ লাগছিল। তো রিফাত ফোন করলো, যা পা একটু আপনার বাসায় আসবো। তো যাই হোক, সে রিফাত এসেছে, রিফাত গিফট দিয়ে গেছে, তারপরে তো এই গিফট পেলাম, তারপরে আরও গিফট এসেছে, তো সেগুলো একে একে দেখাচ্ছি। প্রথমে আমার বোনের মানে বোন বোনের বাচ্চারা যেগুলো পাঠিয়েছে সেগুলো দেখাই। এগুলা হচ্ছে দুইটা বক্স হচ্ছে, এটা হচ্ছে যেটা বলবো স্পা বক্স, বা হ্যাঁ স্পাই বক্স বলতে পারেন। এখানে দুইটা, একটা হচ্ছে আইসার আর ইলিথিয়ার পক্ষ থেকে, আইসার আর ইলিথিয়াকে হচ্ছে আমার বোনের মেয়ে আর ছেলে। তারপর তো আমার বোনের পক্ষ থেকে, বোনের হাজব্যান্ডের পক্ষ থেকে এক বক্সে এতগুলো গিফট, মানে এত বড় বক্সে গিফট, আমি তো দেখি খুশি। গিফট পেতে আসলে সবারই ভালো লাগে, আর আমার মনে হয় একটু বেশিই ভালো লাগে। তো যাই হোক, তো ল্যাভেন্ডার সেন্ট আমার খুবই ভালো লাগে, তো সেই জন্য এই ল্যাভেন্ডার এই বাথ কিট বলবো এটা দিয়েছে। এটার মধ্যে হচ্ছে বডি জেল, শাওয়ার জেল, বডি লোশন, তারপরে হচ্ছে হ্যাঁ আরও কী কী লোশন টোশন কিছু ছিল, এখন ঠিক মনে পড়ছে না। কারণ আরও আরেকটা সেট দিয়েছে, তো ওইটা হচ্ছে বাথ সেট, ওইটা হচ্ছে ওটার মধ্যে বাথ বম আছে, যেটা দেখে আমার মেয়ে তো পারে না, এখনই শাওয়ারে চলে যায়, আমাকে বারবার বলছে ক্যান আই গো টেক এ ব্যাথ, ক্যান আই টেক এ ব্যাথ। তো কারণ আমার মেয়ে ওই দিনেও লাশে গিয়েছিলাম, ওইখান থেকে একটা বাথ বম কিনে নিয়ে এসেছে। তো যাই হোক, এটা হচ্ছে আরেকটা প্যাকেট। তো যাই হোক, আসলে জন্মদিনের গিফট পেতে ভালোই লাগে, কাছের মানুষগুলো যখন একটু উইশ করে, মানে জন্মদিন মানে আপনাকে একটু এক্সট্রা প্যাম্পার করে আর কি, সবাই মানে কিছু করলেও কিছু বলবে না, ও আচ্ছা আজকে তোমার বার্থডে কিছু বলবো না, তারপরে সেই ঝালটা মেটাবে পরে। যাই হোক, তা আজকে আসলে আমার ফ্রেন্ডরা অনেক ফোন করেছে, তারপরে হচ্ছে আমার আমেরিকার ফ্রেন্ডরা তো সবাই মানে বাসায় আসতে চেয়েছে, বাট আমি বলেছি যে কিছু করছি না, আসলে আমার বার্থডেতে তেমন করে কিছু করা হয় না, একমাত্র মনে হয় আমার বাসার লোক ছাড়া অন্য কারোই ঘটা করে মনে থাকে না। জিজিল আমাকে সুন্দর একটা কার্ডও তৈরি করে দিয়েছে। তো যাই হোক, তো প্রথমে তো আমি ভেবেছি এটা একটা সত্যিকারের গাছ, পরে দেখলাম যে না এটা প্লাস্টিকের, আমি তো তো যাই হোক, এই জিনিসটা আমার খুবই কিউট লেগেছে, তো চিন্তা করছি এটা বাথরুমে কোনো এক জায়গায় রাখবো। তো যাই হোক, আর এই যে এই ছোটো ছোটো ব্যাথ বমগুলো দেখে আমার মেয়ে তো মানে এখনই চলে যাবে, সে এখন শাওয়ার নিতে। তাই হচ্ছে আরেকটা বক্স, আর এটা ছোট্ট একটা মিউজিক্যাল একটা বক্স ছিল, আমার কাছে ভালোই লেগেছে, তো এটা খুলে দেখাচ্ছি। তারপর আরেকটা বক্স দিয়েছে, সেই বক্সে ছিল হচ্ছে আরও বেশি, সেটা দেখে আমার বেশি মন মানে খুশি হয়ে গেছে, তো সেটাকে সেটা পরে বলছি, আগে এটাকে একটু খুলি তারপরে বলছি। এটা শব্দটা দাঁড়ান একটু শোনানোর চেষ্টা করি। তো এই হচ্ছে আরেকটা বক্স, তো এবার চলে যাবো হচ্ছে সবচেয়ে বড় যে বক্সটা আছে সেটাতে। তো এই যেটার মধ্যেও তিনটা না চারটা এরকম বাথ বম ছিল, আর মানে ওই মিউজিক্যাল ছোটো বক্সটা ছিল, আর ছোট্ট একটা প্ল্যান্ট ছিল। তো গিফট পেয়ে তো মহাখুশির, গিফটগুলো আমার এত ভালো লেগেছে কি বলবো। তো এখন যাই বড়টা, ওটা পেয়ে আমার মনটা কেন খুশি হয়েছে সেটা বলি। ওইটা পেয়ে মনটা খুশি হয়েছে যার কারণ ওইটা পুরোটা হচ্ছে একটা স্ন্যাক বক্স, আর খাওয়া পেলে সবারই মন ভালো হয়ে যায়, এটা ছোটো বড় মেজো সেজো যেই হোক। এই যে
এই মাছ বক্সটা দিয়েছে, এটার মধ্যে অনেক ধরনের স্ন্যাক আছে। তো কি কি স্ন্যাক চলেন আপনাদেরকে দেখাই। তো এই বক্সের মধ্যে কি আছে এই যে দেখেন, ও মাই কত ধরনের স্ন্যাক। এটার মধ্যে হচ্ছে 12টা কৌটা ছিল, তার মধ্যে বাদাম ছিল, তারপর হচ্ছে সব হচ্ছে ভাজাভুজি, আর মোরব্বা ছিল, তারপর রেজিন ছিল, ক্র্যানবেরি ছিল, তারপর হচ্ছে চিকপিস ছিল, ওয়াসাবি চিকপিস, মানে সব মিলিয়ে কঠিন। আমি তো মানে কতক্ষণে গিফটগুলো আপনাদেরকে রেকর্ড করে দেখাবো আর তারপর যে খাওয়ার উপরে অ্যাটাক করবো সেই চিন্তায় ছিলাম। পাইনঅ্যাপেলের মোরব্বা ছিল, আমের মোরব্বা ছিল, আর পাপায়া মোরব্বা ছিল, আর কর্ন ভাজা ছিল দুই ধরনের। এই যে তো সব মিলিয়ে গেল হচ্ছে খাবার বক্স, মানে সব রেখে এখন খাবার দিকে মন। তো এটা তো গেল, এটা ফাইনাল লুক দেখাচ্ছি, তারপরে চলেন রিফাত কী দিয়েছে সেটা দেখাই। তাই হলো আমার গিফট নাম্বার ওয়ান, যেটা ছিল হচ্ছে আমার বোনের ফুল ফ্যামিলির পক্ষ থেকে, আয়সা রিলিথিয়ার পক্ষ থেকে, জয়ের পক্ষ থেকে। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। কেক খাওয়াতে পারলাম না বলে আন্তরিকভাবে দুঃখিত, খাওয়াতাম যদি ওরা আমাকে এসে আমার বাসায় আসতো, এসে দিয়ে যেত, তাহলে কেক খাওয়াতাম, কিন্তু ওরা তো পোস্টে পাঠিয়ে দিয়েছে, সেই জন্য আমি আমার এই ইউটিউবের ভিডিওর মাধ্যমে ওদেরকে কেক খাইয়ে দিলাম। যাই হোক, এটা হচ্ছে রিফাতের দেওয়া জিনিস। রিফাতের জিনিস দেখে তো আমার চক্ষু ছানা বড় হয়ে গেছে, কারণ রিফাত আমাকে গিফট করেছে শাড়ি, মানে শাড়ি দেখলে আমার মন এমনিতেই ভালো হয়ে যায়। তো যাই হোক, শাড়ি তো দিয়েছে দিয়েছে, সে আমাকে একটা গয়নাও দিয়েছে, মানে সব শাড়ি পরবো শাড়ির সাথে গহনাও দিয়ে দিয়েছে, শুধু ব্লাউজটার পেটিকোটটা দিলেও মনে হয় ভালো হতো। তো এই হচ্ছে একটা গহনা, গহনাটা আমার খুব পছন্দ হয়েছে, গহনাটা শাড়ির সাথে অ্যাকচুয়ালি ভালো ম্যাচ করেছে, আর কালো রঙের শাড়ি আমার পছন্দ, তো শাড়িটা পেয়ে আমার খুব ভালো লেগেছে। তো শাড়িটা আপনাদেরকে দেখাই চলেন, মানে শাড়িটা কবে পরবো এখন তো স্পিস, আমার মনে হয় যে শাড়ি দেখলেই পরতে ইচ্ছে হয়। আমার ঘরে এখন অনেকগুলো শাড়ি আছে, আরও কয়েকটা শাড়ি কিনেছি যেগুলো আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ আপনারা আবার বলবেন খালি শাড়ি কিনেন শাড়ি কিনেন, মাঝে মাঝে এরকম বলে অনেকেই, তো সেই ভয়ে এখন আর শাড়িটারই কিছু কিনলে আর দেখাই না আপনাদেরকে। তো যাই হোক, এই শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে, তো যাই হোক যখন পরবো তখন ফুলটা দেখাবো, তো সেই জন্য এখন আর ঘটা করে দেখাচ্ছি না। তো ঠিক আছে, এটা গেল গিফট নাম্বার দুই, সেটা হচ্ছে রিফাত আর রোকনের পক্ষ থেকে। আজ কিন্তু রোকনেরও বার্থডে ছিল, তো যাই হোক রোকনকে আমার ভিডিওর মাধ্যমে হ্যাপি বার্থডে জানিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে আমাদের রিফাতের গিফট, আর এই গিফট বাস্কেট আর কেক এসেছে হচ্ছে তানজিলার পক্ষ থেকে। তানজিলা একটু আগেই এসে গেল, সেই জন্য এই যে আমি এখন গিফটগুলোকে আনপ্যাক করি। এ তো আমাকে অনেক কিছু দিয়েছে, ক্যান্ডি দিয়েছে, তারপর হচ্ছে গিয়ে বাদাম দিয়েছে, কফি দিয়েছে, পারফিউম দিয়েছে, কানের দুল দিয়েছে, আবার একটি গিফট কার্ডও দিয়েছে, মানে সিরিয়াস অবস্থা। আমি এত গিফট পেয়ে তো খুশিতে মানে আত্মহারা হয়ে গেছি। তো যাই হোক, এই কফিটা দেখে মনে হচ্ছে ভালো হয়েছে, আর কফিটা শুনতে পেলাম যে তানজিলা নিজেই বানিয়েছে, তো একটা খাবো, খেয়ে দেখবো কেমন হয়েছে। তো এই যে এই কফিগুলো দিয়েছে, একটা আবার হাত থেকেও পড়ে গেছে, আর এগুলো কিন্তু জারগুলো কাঁচের জার ছিল। তো পারফিউমের গন্ধটাও ভালো হয়ে আমার লেগেছে, আমি পারফিউম নিয়ে খুবই পিকি, আমি একদম উৎকট কণ্ঠ গন্ধ সহ্য করতে পারি না, বাট এটা ভালো ছিল। কান দুলটা দেখাই চলেন, আর গিফট কার্ড এগুলো আর কী দেখাবো বলেন। তো যাই হোক, তানজিলাকে অনেক 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 ধন্যবাদ। আসলে স্পেশাল যেই ফ্রেন্ডরা থাকে তারাই বার্থডেকে স্পেশাল করে তোলে, আমার মনে হয় ওরা খুব স্পেশাল ফিল করায়, আমার ভালো লাগে মাঝে মাঝে এরকম, মাঝে মাঝে স্পেশাল ফিল করতে ভালোই লাগে, মানে সবসময় যে একদম একঘেয়েমি কেউ কেয়ার করেন এরকম, মানে একটু মাঝে মাঝে কেয়ার করা উচিত, তাহলে একটু মনে করেন যে একটু এনার্জি চলে আসে। তো যাই হোক, যেই কেয়ার পেলাম, যেই গিফট টিফট পেলাম, তাহলে তো অনেকদিন এনার্জিটা থাকবে মনে হচ্ছে, আর গিফট পেলে মনে হয় আমার এনার্জি বেশি বেড়ে যায়। আপনাদের সাথে মজা করছি। তো যাই হোক চলেন, তানজিলা যে দুল দিয়েছে সেই দুলটা দেখাই, আর এগুলো দেখি কী করবো বলেন, আপনাদের সাথে তো শেয়ার করতে পারবে মানে পারবো না, আপনাদেরকে খাওয়াতেও পারবো না। তো চলেন দুলটা দেখাই, এই যে দেখেন কঠিন সুন্দর এই দুলটা, আমার কাছে খুবই ভালো লেগেছে, আর সবচাইতে ভালো লেগেছে কেন, এই দুলটা থেকে খুব সুন্দর একটা শব্দ হয়। আসলে শব্দওয়ালা জিনিস পড়তে আমার ভালোই লাগে মাঝে মাঝে, মাঝে মাঝে না মনে হয় ছোটোবেলা থেকে এরকম, আমার শব্দ টব্দ ঝুনঝুনি টুনঝুনিওয়ালা জিনিস পড়তে ভালোই লাগে। তো যাই হোক, এই হচ্ছে কঠিন সুন্দর দুল, তানজিলাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর গিফট দেওয়া, মানে আমাকে গিফট দেওয়ার জন্য। ও কিন্তু কেকও এনেছিল একটা, তো কেকটা দেখালাম না। তো ঠিক আছে চলেন, আমার বাচ্চাদের ক্ষুধা পেয়েছে, ডিনার আয়োজন করতে হবে। তার আগে এই যে দেখেন তানজিলার দেওয়া কফিটা খেয়ে নিচ্ছি, মানে খাওয়া দেখলে মনে হয় তোর শোনা আমার এরকম অবস্থা। তো এই যে কফি দিয়ে দিলাম, পানি দিয়ে কফিটাকে খাবো। আর আজকে খুব মজার একটা
কি বলবো বার্গার তৈরি করব। তো বার্গারটা একটু স্পেশাল, কেন স্পেশাল, কারণ বার্গারের প্যাডিটা যেন তেন প্যাডি না, এটা হচ্ছে আমার নিজের হোমমেড প্যাডি। আর এই খাবারটা হয়তো বা অনেকেরই ভালো লাগবে। এটা যে শুধু বার্গার বানিয়ে খাবেন তা না, এটা দিয়ে আপনারা মনে করেন যে কাবাব হিসেবেও খেতে পারবেন। তো সেই জন্য আমি কি নিয়েছি, একদমই সহজ সহজ কিছু, মানে মজাদার কিছু হতে হলে যে একদম কঠিন রেসিপি হতে হবে তা কিন্তু না। মানুষ ভাবে যত বেশি মশলা টশলা একেবারে ঘি টি দিয়ে রান্না করবে রান্না বুঝি তত মজা, আসলে তা সিম্পল রান্না অনেক সময় মজা হয়। তো এখানে আমি দুইটা পেঁয়াজ মানে চার টুকরা করে দিয়ে দিয়েছি, তার মধ্যে দিলাম হচ্ছে অনেকটা ধনে পাতা। আসলে আজকের যেই প্যাডিটা তৈরি করবো চিকেনের সেটার ফ্লেভারটাই হচ্ছে ধনে পাতা ফ্লেভার। তো দিয়েছি অনেকটা ধনে পাতা, লবণ দিয়ে দিব, আর তার সাথে আমি দিব হচ্ছে আদা রসুন বাটা, হাফ টিস্পুন হাফ টিস্পুন, মানে হাফ টিস্পুন দিলাম হচ্ছে রসুন বাটা আর নট টিস্পুন, আল্লাহ মাথা খারাপ হয়ে গেছে এত গিফট দেখে, মানে হাফ টেবিল স্পুন দিয়েছি হচ্ছে আমি রসুন বাটা আর এক টেবিল স্পুন দিয়েছি হচ্ছে আদা বাটা দিয়ে। আর কিছুই না, সুপার সিম্পল, তার মধ্যে দিব হচ্ছে আমার ঘরে তৈরি কাবাব মশলা। ঘরে তৈরি কাবাব মশলার রেসিপি শেয়ার করেছি অনেক আগে, তো সেই গরম মানে কাবাব মশলাটা দিয়েই করছি। আর আপনাদের কাছে যদি কাবাব মশলা হাতের নাগালে না থাকে তাহলে কি করবেন, তাহলে দিয়ে দিবেন হচ্ছে গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে চিকেন আমি আগেই কিউব করে ধুয়ে রেখেছিলাম, তো সেগুলো দিব, দিয়ে জাস্ট আমি এটাকে প্রথম খুব ভালো করে ব্লেন্ড করব। তো ব্লেন্ড করার পরে তারপর এটার মধ্যে একটা জিনিস দিব, যেই জিনিসটা দেওয়ার কারণে আপনার এই যেহেতু চিকেন ব্রেস্ট দিয়ে করেছি চিকেন ব্রেস্টটা ড্রাই হবে না, মানে শুকনো শুকনো লাগবে না। তো সেটা কি সেটা দেখাচ্ছি, দাঁড়ান আগে চিকেনগুলোকে দিয়ে এটাকে কিমা করি তারপর দেখাচ্ছি। আর চিকেনটা দেওয়ার আগে একটা ব্যাপার একটু খেয়াল রাখবেন, পানিটা যাতে খুব সুন্দর করে ঝরে যায়, পানি থাকলে আসলে জিনিসপত্র মানে কাবাবের বাইন্ডিংটা ভালো হয় না। যেহেতু এটাতে আমি কোনো বাইন্ডারই দিচ্ছি, বাইন্ডার দিব, সেই বাইন্ডারটাই অ্যাকচুয়ালি আপনার এই ব্রেস্টের মিটটাকে একটু মানে ময়েশ্চার মানে ময়েশ্চ রাখবে। তো সেটা কি দেখাচ্ছি, দাঁড়ান। তো এই সেই সিক্রেট ইনগ্রিডিয়েন্ট সেটা কি, সেটা হচ্ছে একটা আন্ডা, একটা ডিম। একটা ডিম দিলে এই কাবাবের প্যাডিটা খুব ময়েস্ট থাকবে, কারণ এমনিতে দেখবেন চিকেন ব্রেস্ট দিলে খুব ড্রাই হয়ে যায়, তো এটা দিলে ড্রাই হবে না। তো সেই জন্য ডিমটা দিয়ে দিব, আর তার সাথে দিব হচ্ছে বারবিকিউ সস। বারবিকিউ সসটা টোটালি অপশনাল, আমি দিলাম যাতে একটু একটা কাবাবি কাবাবি একটা ফ্লেভার আসে। তো বারবিকিউ সস আমি আমার আন্দাজ মতো এখানে 2-3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। যদি মনে করেন বাসায় বারবিকিউ সস নাই, অনেকের কোশ্চেন থাকবে আপু তাহলে কী দিব, তাহলে দুইটা অল্টারনেট আছে, একটা একটু আছে সয়া সস দিয়ে দিতে পারেন, আর না হয় তো ক্যাচআপ দিয়ে দিতে পারেন। তো যাই হোক, আমি জাস্ট একটি স্মোকি ফ্লেভারের জন্য একটু মিষ্টি মিষ্টি লাগার জন্য এটা দিয়ে দিলাম হচ্ছে বারবিকিউ সস আর ডিম দিয়ে। এখন কী করব, আরও এটাকে সুন্দর করে একটু ব্লেন্ড করে নিব, তারপরে এটার ফাইনাল লুক দেখাচ্ছি, এটাকে প্যাডি বানাবো ভাজবো। তো চলেন, আমাদের এই যে মিটের মিক্সচারটা রেডি, এত সুন্দর একটা স্মেল, মানে ধনে পাতা আর হচ্ছে কাবাবের মশলা, মানে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। তো যাই হোক, হাতটাকে একটু ভিজিয়ে নিয়েছি, এখন এখান থেকে মাংস নিয়ে গোল্লা গোল্লা করে চ্যাপটা চ্যাপটা করে প্যাডি তৈরি করে ফেলবো। প্যাডি খুব বেশি একটা ভারী করবো না, আবার খুব বেশি পাতলাও করবো না, তো আমি কীরকম রাখছি সেটা দেখা, একটু লম্বা একটু বড় বড়ই করবো, যেহেতু আমি বার্গারের ভেতরে দিব সেই জন্য একটু বড় বড় করছি। আর এটা দেখবেন মানে অনেক সময় দেখবেন যে শিনার মাংস বা যেই মাংস রান্না করেন একটু চুপসে ছোটো হয়ে যায়, আজকে এটা তেমন একটা ছোটো হবে না, কারণ এর মধ্যে অনেকটা ধনে পাতা আরও যে ডিম দিয়েছি সেই জন্য এটা একদম চুপসে ছোটো হয়ে যাবে না। তো চলেন, এখন এগুলোকে ভাজবো। ভাজার পরে কী করছি ইঙ্কিরি বিঙ্কিরি সেটা তো দেখতে হবে, তাই না? তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এখন দিব হচ্ছে আমাদের প্যাডি। তার আগে তেলটা একটু চেক করে নিলাম, আর এটা যে খুব বেশি একদম গরম করে ফেলবো তা না, এটাকে আমি মিডিয়াম লোতে রেখে এগুলোকে কুক করব। আবার খুব অনেকক্ষণ ধরে যে কুক করব, এটার ভিতরটা শুকিয়ে যাবে ড্রাই হয়ে যাবে, এতে ওইরকম কিছুই হবে না। তো এই যে দেখেন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, একটু গ্রিনিশ কালার হয়েছে, আমার দেখতে ভালোই লেগেছে, মানে গো গ্রিন এরকম অবস্থা, সব কিছুতে গ্রিন। তো যাই হোক, এগুলাকে ভাজতে অনেকক্ষণ লাগবে না, 5-6 মিনিটের মধ্যে ভাজা হয়ে যাবে, বা তারও কম সময় লাগবে যেহেতু ব্রেস্টের মিট আর এই সব মুরগি সিদ্ধ হতে বেশিক্ষণ সময় তো লাগে না। তো এগুলোকে আমি কীভাবে কুক করেছি দেখতে কেমন হয়েছে সেটা দেখাই, তাহলে বুঝতে পারবেন।
এই যে দেখেন আমাদের সুন্দর চিকেন প্যাডি বা চিকেন কাবাব, ধনে পাতার কাবাব রেডি হয়ে গেছে। তো এগুলো কুঠিয়ে রেখেছি। এখন যেটা করব, এই প্যান থেকে আমি তেল কিছুটা উঠিয়ে নিয়ে প্যানের মধ্যে আমি কিছুটা ভেজিটেবল সটে করব। ভেজিটেবলটা টোটালি আপনাদের উপর ডিপেন্ড করে, যদি শশা গাজর দিয়ে খেতে চান তাহলে দিতে পারেন, তাহলে মানে মজা লাগবে। বাট আমি যেভাবে করছি সেভাবে খেয়ে দেখেন, একটু ডিফারেন্ট ধরনের মজা এটা। তো সেটা কি সেটা দেখাচ্ছি। তার আগে যে দেখেন কঠিন মজার কাবাবটা দেখেন, তো এই যে তেল উঠিয়ে অল্প একটু আছে, এখানে দিয়ে দিব হচ্ছে আমি ফ্রোজেন, এটা হচ্ছে কিছু বেল পেপার আর আনিয়ন মিক্স। এটা মেনলি হচ্ছে আমেরিকাতে যারা থাকেন দোকানে গেলে ফাহিদা মিক্স যেটা, সেটাই হচ্ছে এটা। এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ আছে। তো এগুলোকে জাস্ট হালকা একটু লবণ দিয়ে আমি এগুলোকে সুন্দর করে ভেজে নিব, তারপরে দেখাচ্ছি, দাঁড়ান। তো এই যে আমি এখানে ক্রুসান্ট বান নিয়েছি, আপনারা চাইলে যে কোনো বার্গার বান নিলেও হবে। তো যাই হোক, আর ওই যে দেখেন সবজিগুলো সুন্দর রান্না হয়ে গেছে, আমি কিন্তু একদম শুকিয়ে ফেলেছি, একদম ভাজা ভাজা পোড়া পোড়া যেটাকে বলে, কার্মেলাইজ যেটাকে বলে। তা এখন কিছুই না, অ্যাসেম্বল করব। এটার মধ্যে দিব হচ্ছে গিয়ে যেই কাবাবি ধনে পাতার প্যাডিটা তৈরি করেছি সেটা, আর দিব হচ্ছে উপরে ভেজিটেবল, আর তার উপরে নিজের পছন্দ মতো চিজ। চিজ যদি চান দিবেন, না দিতে চাইলে নাই, বাট চিজ দিলে জিনিসটা খেতে ভালো লাগে, বাচ্চারা পছন্দ করবে। আর এই প্যাডির মধ্যে যখন তৈরি করবেন, যদি চান অনেকটা কাঁচা মরিচ দিয়ে দিতে পারেন, আর যেহেতু জিজেল খায় না, জিজেলের জন্য আমাদের বাসার খাওয়াটা একটু ডিফারেন্ট হয়ে যায়, ডিফিকাল্ট হয়ে যায়। যখন মন চায় দুইভাবে করি, একটা একটু মশলা টসলা যুক্ত, একটা মশলা ছাড়া। বাট আজকে রাতে আর অনেক কাজ করতে হবে, মিষ্টি বানাতে হবে, তো সব মিষ্টি রেসিপি শেয়ার করব না। আর নারকেলের লাড্ডু ঝটপট কীভাবে তৈরি করি সেটা শেয়ার করবো আজকে। তো তার আগে এই যে দেখেন হয়ে গেল এক পদ, আর এক পদ দিব হচ্ছে চিজ দিয়ে, আর দুইটা হচ্ছে প্লেন। তো এইভাবে অ্যাসেম্বল করতে তো সবাই জানেন, দেখানোর কিছু নেই, চলেন এটার ফাইনাল লুক দেখাই। এই যে দেখেন আমাদের ধনে পাতার চিকেন বার্গার রেডি। তা আমি মাঝখানের একটা প্যাডি আপনাদেরকে ভেঙে দেখাই, দেখবেন কতটা এটা স্পঞ্জি আর কতটা জুসি হয়েছে। এই যে দেখেন ভিতরে মানে এখনও কতটা স্পঞ্জি আছে, কোনো একদম ড্রাইনেস নেই, আর ফ্লেভারটা মানে কী বলবো, কঠিন ফ্লেভার হয়েছে, কঠিন। তো বাচ্চারা খেয়ে দিয়ে চলে গেছে, আরেক পাশে হচ্ছে চিনির শিরা, আর এই পাশে কী করছি, করছি হচ্ছে নারিকেলের নাড়ু। তো এটা হচ্ছে ফ্রোজেন নারিকেল, আমেরিকাতে তো ফ্রেশ নারকেল পাওয়া একটু দুষ্কর, পাওয়া গেলেও অতটা ঢঙ্কে করে। তো এখানে আমি কিছুটা নারিকেল ব্লেন্ডারে নিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি, হালকা একটু পানি দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি, আর কিছুটা আমি যেটা কুড়ানো ছিল এক্স্যাক্টলি ওইটাই দিয়ে দিয়েছি। একটু ব্লেন্ড করেছি কেন, কারণ তাহলে দেশে দেখবেন নারিকেলের নাড়ুগুলো খেতে একদম মুখে দিলেই মিলিয়ে যায়, এরকম একটা মানে টেক্সচার আসে। তো ওরকম একটু দেওয়ার জন্যই আমি এই একটু নারিকেল একটু ব্লেন্ড করে নিয়েছি। তারপর এটার মধ্যে কী দিব, এটার মধ্যে দিব হচ্ছে শিরা। আমি ডাইরেক্ট চিনি দিচ্ছি না, কারণ শিরা রয়ে গিয়েছিল, সেই শিরাকে যে কতভাবে ইউজ করলাম কয়দিন আগে, বুটের মানে কয়দিন আগে না, লাস্ট ভিডিওতে দেখেছেন যে বুটের ডালের বরফি করেছিলাম, মানে বেসনের বরফি, সেটাতে দিয়েছি। আবার এই যে দেখেন এখানে রয়ে গেছে দুই কাপের মতো, তো দুই কাপ শিরাটাও দিয়ে দিব, তার সাথে আমি কিছু গুঁড়ো অ্যাড করব। তো এই যে দেখেন ওটার মধ্যে গুঁড়ো আর চিনি ছিল, তা এখন এটাকে একটু মাইক্রোওয়েভ করে সবগুলোকে বের করে দিয়ে দিব। এই নাড়ু বানানো কঠিন কিছু না, খুবই ইজি, আর একদম শর্টকাটে কিন্তু আমি দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন কতটা ইজি। তো এই যে মাইক্রোওয়েভ করার পরে, একটু গরম হওয়ার পরে সবটা একদম সুন্দর করে বের হয়ে গেছে। যেহেতু গুড়ের সাথে একটু চিনি মিক্স করা থাকে, চিনি মিক্স ছিল সেই জন্য একটু জমে গিয়েছিলো। তো যাই হোক, এই যে দেখেন শিরা দিয়ে দিয়েছি, তার মধ্যে দিব হচ্ছে নিউ ইয়র্ক থেকে যে গুড় নিয়ে এসেছিলাম সেই গুড়ের একটু দিব। ওই গুড়ের স্মেলটা যে কী সুন্দর, আর একটু গুড় দেওয়া লাগবে, এতটুকু চিনিতে বা এতটুকু গুড়ে হবে না, আর একটু মিষ্টি দিতে হবে। তো শিরা দেওয়ার পর যেটা করেছি বা করতে হবে, যেহেতু এটা ফ্রোজেন নারিকেল অতটা ঝরঝরা না, একটু গুলটি গুলটি পেকে থাকে, সেই জন্য খুব ভালো করে চামচ দিয়ে নেড়ে চেড়ে সবটা গুলটি ভেঙে দিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে মরিচা গুড়, এটার কোনো আন্দাজ না, আমি আমার নিজের আন্দাজ মতো মনে করেন যে 5 টেবিল চামচ হবে এরকম দিয়ে দিলাম। দিয়ে আবার এটাকে সুন্দর করে মিলিয়ে ঢাকা দিয়ে দিব। খুব বেশি সিরিয়াস কিছু না, খুবই সিম্পল একটা জিনিস, বাট সামটাইম দেখি মানুষজন খুব কঠিন করে ফেলে জিনিসগুলোকে। তো এই যে হয়ে গেল, গুড়টাকে মিক্স করে এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিলে যেটা হবে, গুড়টা জলদি জলদি মেল্ট হয়ে যাবে। তো দেখাচ্ছি, দাঁড়ান তারপরে কী কী স্টেপ বাই স্টেপ ফলো করছি। বেশিক্ষণ লাগেনি, মনে হয় 10 মিনিটেরও কম সময় লেগেছে এটা হতে। আর আমি কিন্তু চুলাটাকে মিডিয়াম হিটে রেখেছি। এই যে দেখেন গুড়টা মেল্ট হয়ে সুন্দর এটার মধ্যে কী বলবো, একটু পানি ছেড়েছে, পানিটা ছেড়েছে কেন সেটা বলি, যেহেতু
আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর যেহেতু ফ্রোজেন নারকেল ছিল সেজন্য একটু পানি ছেড়েছে। তো ঈশান কিন্তু ঢাকনাটা উঠেছে, সে দেখতে চেয়েছিল আমি কী রান্না করছি। তো যাই হোক, এটা হচ্ছে, এটা পানিটা যখন শুকিয়ে যাবে নামানোর আগে এখানে আমি একটা জিনিস অ্যাড করব, সেটা কি সেটা দেখাচ্ছি। তার আগে এই যে দেখেন, পানিটা যখন শুকিয়ে একদম আঠালো হয়ে যাবে, মানে নামানোর রেডি হয়ে যাবে, তখন কি করব, এটার মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে গুঁড়া দুধ। এটা হচ্ছে টোটালি অপশনাল, যদি চান দিতে পারেন, না দিলে নাই। গুঁড়া দুধটা দিলে নারকেল নাড়ুটা খেতে একটু বেশি মজা হয়, তো সেই জন্য আমি গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। আপনি যদি চান দিবেন, না দিলে কোনো চিন্তাভাবনা নাই, আমার কাছে মানে ভালো লাগে সেই জন্য দিয়ে দিলাম, সিক্রেটটা বলে দিলাম আর কি। তো যাই হোক, এখানে আমি 3 টেবিল চামচ মতো গুঁড়া দুধ দিব, নিরো দুধ দিয়েছি। আর এখানে আমি একটু একটু করে দিয়েছি, একেবারে সবটা দিয়ে দিইনি, অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে স্প্যাচুলা দিয়ে একটু চেপে চেপে মিক্স করে দিয়েছি। কারণ অনেক সময় দেখবেন গুঁড়া দুধ দিলে হঠাৎ শক্ত হয়ে দানা দানা হয়ে থাকে, তখন আমার ওটা দেখতেও খারাপ লাগে, খেতে ভালো লাগবে যেহেতু গুঁড়া দুধ, বাট মানে নারকেলের নাড়ুর মধ্যে দেখবেন একটু গিলটি গিলটি সাদা সাদা কী যেন দেখা যায়, দেখতে একটা ভালো লাগে না। তো সেই জন্য প্রথমে 2 চামচ দিয়ে মিক্স করে আবার 1 চামচ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে, বেশি না, 3 থেকে 4 মিনিট মতো রেখে বাস এটাকে ঠান্ডা করব, তারপর করব হচ্ছে গোল্লা, তারপর হচ্ছে রেডি। আর নাড়ু টাড়ু কেন বানাচ্ছি হয়তো বা কেউ আন্দাজ করতে পারবেন, বাট এখনও বলবো না, এখন আমি মুখ খুলবো না, মুখ খুললে আমার একদমই হয়ে যাবে, সাজা হয়ে যাবে, সেই জন্য একটু দেরি সেরি করেই বলবো। তো যাই হোক, এই হচ্ছে আমার নাড়ু রেডি। তো নাড়ুটাকে ঠান্ডা করে যখন গোল্লা করব তখন দেখাই, চলেন। এই যে দেখেন ঠান্ডা হয়ে গেছে, এখন এটাকে গোল্লা গোল্লা করা হবে। আর খুব সুন্দর স্টিকও হয়েছে, আর এত সুন্দর কি স্মেল বের হয়েছে, ওই যে গুড় দিয়েছি, যে গুড় দেওয়াতে মানে গুড়ের নাড়ু খেতে তো কঠিন মজা, মাঝে মাঝে আমি চিনি দিয়েও করি, বাট গুড়েরটা খেতে একটু আলাদাই মজা। তো প্রথমে তো হাতে দিলেই দেখবেন হাতে লেগে যাওয়ার, মানে হাতে লেগে যাবে, সেই জন্য আমি যেটা করেছি, প্রথমত হাতে একটু ঘি লাগিয়ে নেবেন, আর ঘি না মানে তেল লাগালেই হবে। তারপর আরেকটা অপশন আছে, হাতটাকে পানি দিয়ে একটু ভালো করে ধুয়ে নেবেন, ধুয়ে নিলে দেখবেন খুব সুন্দর, মানে এটা নাড়ু করতে সুবিধা হয়, আর নারকেল নাড়ু যত ছোট ছোট হয় খেতে তত বেশি ভালো, মানে ছোট হলে যেটা হয় এক মুখে একটা খেয়ে ফেলা যায় এরকম অবস্থা। তো যাই হোক, আজকের ব্লগটা বেশি বড় করবো না, অনেক টায়ার্ড হয়ে গেছি, অনেক কাজ করতে হয়েছে, বাজার সদাই এনে তো গুছানোর একটা ব্যাপার থাকে। তা আজকে সত্যি সত্যি গুছাতে ঈশান জিজল দুজনে হেল্প করেছে, ইন বিটুইন যে মাছ কিনে নিয়ে এসেছি সেই মাছগুলোকে কেটে বেছে ফ্রিজে রেখে দিয়েছি, কারণ যখন রান্না করব যেটা হয় যে খুব কষ্ট হয়, যখন মনে করেন যে কাজ যেদিন থাকে সেদিন বাসায় ফিরে একটু কষ্ট হয়ে যায়। তো যাই হোক, লং স্টোরি শর্ট, অত বকবক করা লাগবে না, ব্লগ এখানে শেষ করে দিচ্ছি। তো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে, টিল দেন সবাই ভালো থাকবেন, আমার আমার পরিবারের জন্য অবশ্যই দোয়া করবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন আল্লাহ হাফেজ।